আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আবারও উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। রমজানে আমরা কীভাবে বাসায় ঝটপট আলুর চপ, বেগুনির চপ রেডি করব? তো ভিউয়ার্স, চলুন, এখানে আমি একটা বক্স নিয়েছি, বাটি নিয়েছি, এর মধ্যে আমি এক এক করে দেড় বাটি বেসন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ওয়ান ফোর টিস্পুন দিলাম চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ খাবার সোডা। এখন আমি নর্মাল পানি দিয়ে সবগুলো মিশ্রণ মেখে নেব। আমি এখানে বেসনের গোলা তৈরি করতেছি। অবশ্যই আলুর চপ, বেগুনের চপ ভালোভাবে পারফেক্টভাবে রেডি করতে হলে বেসনের গোলাটা ভালোভাবে তৈরি করতে হবে ভিউয়ার্স। তো আমি অল্প অল্প পানি দিয়ে বেসনের গোলাটা তৈরি করতেছি। অবশ্যই আপনারা অল্প অল্প পানি দিয়ে বেসনের গোলাটা তৈরি করবেন, একসাথে অনেকগুলো পানি দিতে যাবেন না, তা নাহলে বেসনের গোলাটা পারফেক্ট হবে না। অবশ্যই আপনারা বেসনের যে গোলাটা তৈরি করবেন সেটা পাতলা একেবারে করবেন না, অনেকটা পরিমাণ ঘন রাখবেন। যদি বেসনের ডোটা ঘন হয় তাহলে আলু চপ বানাতে গেলে, বেগুনের চপ বানাতে গেলে তেলের পরিমাণটা কম লাগবে, এমনকি আলুর চপ বেগুনের চপে তেল ঢুকে যাবে না বেসনের গোলাটা যদি ঘন হয়। অল্প অল্প পানি দিয়ে আপনার বেসনের ডোটা তৈরি করে নেবেন ভিউয়ার্স। তো আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার এই বেসনের গোলাটা ঠিক কতটুকু ঘন হয়েছে। যদি এই প্রসেসে বেসনের গোলাটা তৈরি করে নেন তাহলে দেখবেন চপগুলো অনেক সুন্দর হবে, তেলও বেশি একটা খাবে না। চপের মধ্যে তেলের যে চুপচুপ সব যে আছে সেটা থাকবে না। তবে আজ আমার বেসনের গোলাটা তৈরি হয়ে গেল, চলে আসলাম চুলায়। চুলায় প্যানের মধ্যে আগে কিছু তেল ছিল, এর মধ্যে আমি আরও তেল ইউজ করলাম। অবশ্যই আপনারা চপগুলা ডোবা তেলে বাজার চেষ্টা করবেন, ডোবা তেলে বাজলে কী হয়, বেগুনি চপগুলা এবং আলু চপগুলা ফুলে উঠে। তো আমি একটু সামান্য পরিমাণ বেসনের গোলা দিয়ে টেস্ট করে নিচ্ছি যে তেলটা ঠিক কতটুকু গরম হয়েছে। অবশ্যই আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার তেলটা পারফেক্ট গরম হয়ে এসেছে। আমি এগুলো তুলে নিচ্ছি ভিউয়ার্স। এখন আমি চপগুলো, বেগুনগুলো এভাবে বেসনের গুঁড়ার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। অবশ্যই আপনারা চুলার আঁচটা একই প্রসেসে রাখবেন, যদি মাঝারি আঁচে রাখেন মাঝারি আঁচেই রাখবেন, এখানে কম বেশি করবেন না, তা না হলে বেগুনের যে কোনো চপে তেলের পরিমাণটা আপনাদের বেশি লাগতে পারে। যদি মাঝারি আঁচে চুলাটা থাকে তো একে মাঝারি আঁচে রেখেই আপনারা সবগুলো চপ বেজে নেবেন। চুলার আগুন বাড়াতে কমাতে গেলে বেগুনের গায়ে তেল লেগে পড়ে আর বেগুন খাওয়া যায় না, তেলের পরিমাণটা বেগুনের মধ্যে বেশি ঢুকে পড়ে। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা তৈরি করে নেবেন, আমি আমার পছন্দ অনুযায়ী কালারটা তৈরি করতেছি। আপনারা যদি কালারটা আরও বেশি গাঢ় করতে চান অবশ্যই আপনারা যত বেশি ভাজবেন তত কালারটা গাঢ় হবে, ডিপ হবে। এভাবে অপশাপশ করে আমি বেগুনি চপগুলো বেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই কালার অবস্থায় আমি বেগুনি চপগুলো তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমি এরকম সাইজে পাতলা করে কেটে নিয়েছি,
এই বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি আলুর চপগুলো তৈরি করে নিচ্ছি ভিউয়ার্স। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তা হয়ে গেল আমার সবগুলা চপ ভাজা। তো ভিউয়ার্স দেখেন, দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।